আরম্ভ করছো নির্বাচন এক্সপ্রেস। মই রশ্মিতা গোস্বামী। আজি যোরহাটত ন বিজেপি নেতা রাণা গোস্বামীর শক্তি প্রদর্শন। বিজেপিত যোগদান করিয়ে রাজ্যিক উপসভাপতির দায়িত্ব পয়া রাণা গোস্বামী আজি বিজেপিত যোগদান করাইছে বহু কেবাশ কংগ্রেস নেতা কর্মীক। আমি পুনপটিয়া সম্প্রচার বাবে লৈ গছো। তার কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় প্রত্যেক মাহত এখন মেডিকেল কলেজ নতুনকৈ বনাই, প্রত্যেক মাহত এখন ইউনিভার্সিটি নতুনকৈ বনাই, আর সেইদরে আমি রাইজর কাম করব বিচাৰিছো। অসমৰ রাস্তা পথৰ অবস্থা কি আছে অলপ দিনের আগলৈকে, এটা চারিওফালে খিনফিনিয়া রাস্তা। এই কাম কোনে কৰিছে? অসম সরকারে কৰিছে। সদায় রাইজ আমি অরুণোদয় দিছো, আমি বিনামূলীয় চাউল দিছো, মহিলা উদ্যমিতা ফর্মৰ কাৰণে ধনলৈ 10-10 হাজাৰ টকা দিয়ার ব্যবস্থা কৰিছো। যোৱা সরকার দিনত আত্মসহায়ক গোটবিলাকক 25,000 টকা দিছিল। সকলোতকৈ ডাঙৰ কথা, মাত্র আঢ়ৈ বছৰত আমি 1,00,000 দিব নোৱাৰ সরকারি চাকৰি দিবলৈকে সক্ষম হৈছো। কোনোৱে কব নোৱাৰে এটা চাকৰিত আমি কোনোবাই দুর্নীতি কৰিছো বুলি, কোনোবাই দুর্নীতি কৰিছো বুলি কব নোৱাৰে। এই কাম আমি হবলৈকে দিয়া নাই, এই কাম আমি হবলৈকে নিদিও। আৰু চাকৰি দিম, আৰু 35,000 চাকৰি অহা দেড় বছর দিন। মুঠর উপর 1,35,000 মানুষ এই সরকার দিন সরকারি চাকরি দিয়া হব, আর কোনো 1 টকা দিয়ে চাকরি দেব নয়। নালাগে, যে চোকা যে মেধা সম্পন্ন সকলে চাকরি পাব, তার কারণে আমি কাম করছি। সকলে চাকরি নাপায়, যখন লোক ছেলে চাকরি নাপায়, কারণে আমি মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম আমি আরম্ভ করছো। যখন নিবনুয়া কিন্তু স্বাবলম্বী হব খোঁজে, তেওঁলোকক আমি 2 লাখৰ পৰা আমি 5 লাখ টকালৈকে লোন দিব খুজিছো। আমি লোন দিব খুজিছো যাতে ডেকা লৰাবিলাকে কি কৰিব, ডেকা লৰাবিলাকে স্বাৱলম্বিতাৰ কাৰণে কাম কৰিব পাৰে, আৰু কি কৰিব পাৰে, তেওঁলোক যাতে সফল হয়, তেওঁলোক যাতে প্ৰতিষ্ঠিত হয়, তাৰ কাৰণে আমি কাম কৰিব খুজিছো। আমি নিযুক্তি আৰম্ভ কৰিব খুজিছো। আমাৰ ছোৱালীকেইজনী যিকেইজনী ছোৱালীয়ে মেট্ৰিক পৰীক্ষা পাছ কৰে, হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষা পাছ কৰে, বিএ পৰীক্ষা পাছ কৰে, তেওঁলোকক আমি 10-10 হাজাৰকৈ টকা এই বছৰৰ পৰা দিব খুজিছো। আমি কিয় এই টকা দিব খুজিছো? ছোৱালীয়ে যাতে ভালদৰে পঢ়ে, ছোৱালীখিনি ভালদৰে নপঢ়িলে আমাৰ সমাজখন আগুৱাই নাযাব। আমি এইখন চৰকাৰে যি ছোৱালীয়ে ভাল ৰিজাল্ট কৰিছে হায়াৰ ছেকেণ্ডাৰীত, যি ল'ৰাই হায়াৰ ছেকেণ্ডাৰীত ভাল ৰিজাল্ট কৰিছে, আমি তেওঁলোকক স্কুটি দিয়াৰ ব্যৱস্থা কৰিছো। আমাৰ চৰকাৰে যোৱাখন চৰকাৰত আগৰ আৰু ডিব্ৰুগড়ত আজি অসম গণ পৰিষদৰ মুখ্য কাৰ্যালয়ত উপস্থিত হল সৰ্বানন্দ সোণোৱাল। অগপৰ দলীয় কৰ্মকৰ্তাৰ সৈতে সভাত মিলিত হল ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীগৰাকী। অগপৰ ৰাজ্যিক সাধাৰণ সম্পাদক তথা চাবুৱা সমষ্টিৰ অগপৰ বিধায়ক কুনাকণ বৰুৱা, জিলা সভাপতি আদিত্য গোস্বামীসহ অগপৰ লাহোৱাল, টিংখং, নাহৰগুটীয়া, মৰাণ, চাবুৱাৰ লগতে আটাইকেইটা সমষ্টিৰ অগপৰ দলৰ নেতা কৰ্মীসকল উপস্থিত থাকে সভাখনত। আমি পোনপটীয়া খবৰ চৰবে লৈ গৈছো। বৰ্তমান সৰ্বানন্দ সোণোৱাল ভাষণ প্ৰদান কৰি আছে। সাহিত্য রচনা করিব পারে, পাঠ্যপুথি প্রস্তুত করিব পারে, ইয়ার বাবে ভাষা গৌরব আসনের যোগেদি আমার কার্যকালতে আমি প্রতিটি সাহিত্য সভা এককালীন আর্থিক সহযোগিতা আগবাই তেখেতসকলের ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার যাত্রা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল। জাতীয় আন্দোলনত আত্মবলিদান দিয়া শহীদসকলের প্রতিটি পরিয়ালর বাবে আরম্ভণি দিয়ে 5 লাখ টাকাকৈ তেখেতসকলে এককালীন আর্থিক সহযোগিতা আগবঢ়াল। ইয়ার উপরি নির্যাতিতসকলক বহু বেদনা কষ্ট আছিল, তেখেতসকলক কোনোই মনত পেলোৱা নাছিল, কিন্তু আমাৰ কাৰ্যকালতে তেখেতসকলক পুনৰ এককালীন 2,50,000 টকাকৈ আৰ্থিক সহযোগ প্ৰদান কৰি মান পত্ৰ প্ৰদান কৰি তেখেতসকলে অসম আন্দোলনৰ আগ্ৰহ নিশ্চিত বৰঙণিৰ ক্ষেত্ৰত অসমৰ 3,40,000 লোকক পুনৰ মনত পেলাই দি তেখেতসকলক পৰিচয় কৰাই দিয়া। গতিকে আমাৰ মান স্বাভিমান অভিমান কৰণৰ যোগেদি জীয়াই ৰাখিব লাগিব। ইয়াত কেৱল বক্তব্য দিলেই নহব, কাম কৰিব লাগিব। গতিকে সেইবাবে এই কাম কৰা অনুপ্ৰেৰণা আমি এই মঞ্চৰ পৰাই পাইছো। অসম গণ পৰিষদ দল জন্ম হৈছিল ইয়াৰ বাবে যে আমাৰ অসমখনৰ সৰ্বাংগীন উন্নয়নৰ বাবে আমি কাম কৰিব লাগিব। সকলো জাতি জনগোষ্ঠীক আমি শক্তিশালী ৰূপ দিব লাগিব, সকলোৰে স্বাভিমান ৰক্ষা কৰিব লাগিব। গতিকে ভাৰতীয় জনতা পাৰ্টী আজি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি তেখেতে এডুকেশ্যন পলিচি 2020 যোগেদি এই কথা স্পষ্ট করে দিয়েছে, ভারতবর্ষ যেমন জাতি জনগোষ্ঠী আছে সকলের মাতৃভাষা সুরক্ষিত হব লাগিব, ইয়ার উন্নয়নের সরকারের দায়বদ্ধতার দায়িত্ব সহকারে কাম করে যাব।
পলিসি কোনো দিনেই কংগ্রেসে লব নয় ভাষণ তেখেতসকলে দিলে গরিবী হাত সেই কালত রাজীব গান্ধী কৈছিলে আৰু ইন্দিৰা গান্ধী কৈছিলে গরিবী হাতসকলে শ্লোগান দিলে ডাঙৰ ডাঙৰ বিজ্ঞাপন দিলে কিন্তু সমাজৰ পৰা দৰিদ্ৰতা কেনেকে নাইকিয়া কৰিব পাৰে ইয়াৰ বাবে না নীতি নে পলিসি আছিল নে প্রোগ্রাম আছে নে স্কিম তেখেতসকলে হাতত লৈছিল না বাজেটত ধন ধার্য কৰিছিল নে লক্ষ্য স্থির কৰিছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় সমাজের আন্তিমজন ব্যক্তি যা অন্তর্দয়া বলে কয় আটাইতকৈ দুর্বল ব্যক্তিজনক শক্তিশালী করার বাবে বিভিন্ন ধরনের সেই ব্যক্তিজনক কেন্দ্র করে পেলে আসনি হাতত লো বাজেটের ধন ধার্য করা হল আজি নিরন্তরভাবে এই কাম করার বাবে আপনাদের অতি ভাল পাব এটা পৃথিবীর যিমানবিল উন্নত আর লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পিছতে আজি রাজ্যের নির্বাচনের প্রস্তুতি সন্দর্ভত জানাব সবিশেষ খবর জানাব মুখ্য নির্বাচন বিষয়া অনুরাগ গোয়েলে জনতা ভবনত সকলো তথ্য পাতি লো এতিয়া সাজু হয়েছে মুখ্য নির্বাচন বিষয়াগী নির্বাচনের ক্ষেত্রে কেন ধরনের নীতি নির্দেশনা থাকবে আমি পূর্বতে সম্প্রচার লো গেছো এই প্রক্রিয়াটা অলরেডি চলি আছে আর এই প্রক্রিয়াটা যি লাস্ট ডেট অফ নমিনেশন ইন ইচ ফেজ মানে আমার তিনটা ফেজ আছে তো প্রত্যেক ফেজর এটা লাস্ট ডেট অফ নমিনেশন আছে যেনে প্রথম ফেজর লাস্ট ডেট অফ নমিনেশন হল 27 মার্চ সেকেন্ড ফেজর হল 4 এপ্রিল আর থার্ড ফেজর হল 19 এপ্রিল সো হে নির্দিষ্ট তারিখ লই যে নাম ইনক্লুড করা প্রক্রিয়া তো চলি থাকিব মানে তার মানে হে লাস্ট ডেট অফ নমিনেশন প্রক্রিয়া তো চলি থাকিব কিন্তু যে কেটা ফর্ম 10 দিন আগর লই আহিছে হে কেটা ফর্মে আমি লাস্ট ডেট অফ নমিনেশন লই আমি ডিসপোজ করব পারি সো তার পিছত লাস্ট ডেট অফ নমিনেশন পিছত আমি আকু এটা ভোটার তালিকা প্রস্তুত করিম যত 8 ফেব্রুয়ারি পিছত যি মানুহ নাম তো এডিশন হয়েছে বা কর্তন হয়েছে বা শিফটিং হয়েছে নাম তো তাত অন্তর্ভুক্ত করা হব আর এই ফাইনাল যে ভোটার লিস্ট আছে লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেটস পিছত প্রস্তুত করা হব আর তারপরে আমি মার্কড কপি অফ ইলেকটোরাল বনাম যি আমি প্রিজাইডিং অফিসার সকলে দিম যি ভোট কেন্দ্র লই প্রিজাইডিং অফিসার সকলে লই যাব ভোট দান কাটে সো এইটো হল ভোটার তালিকার কথা তারপর কব বিচার কি আমার আপনাদের জানে কি আমার 28,645 পোলিং স্টেশন আসিল যেতিয়া মই 8 ফেব্রুয়ারি আপনার সংবাদ মেল করেছিল তো আপনার নিশ্চয় মনত আছে 28,645 এই নম্বরটা আমার 5 পোলিং স্টেশন আরো বৃদ্ধি পাইছে মানে আমার 5 পোলিং স্টেশন এনেকুৱা হল যত 1500 উপর ভোটার গুছি গল অল্প বেশি ভিড় হয়ে গল তো আমি তাত অক্সিলারি পোলিং স্টেশন বনাবলগিয়া হল এই অক্সিলারি পোলিং স্টেশনটো মুঠ 5 হয়েছে বঙ্গাইগাঁও জেলাত এটা কামরূপ মেট্রো জেলাত 3টা আর কামরূপ জেলাত এটা তো মুঠ 5টা আর এই যে অক্সিলারি পোলিং স্টেশন হয়েছে একটা একে পোলিং স্টেশন লোকেশনত মানে যি বিল্ডিংত অরিজিনাল পোলিং স্টেশন আছে তার ক মানে ধরে যদি আগর পোলিং স্টেশন 157 তো অক্সিলারি পোলিং স্টেশন তো আমি 157 ক বা 157 এ বলে লিখো ইংরেজিত তো একে বিল্ডিং হয়েছে সব মানুষ কোনো অসুবিধা নাই একে পোলিং স্টেশনতে আছে একে বিল্ডিং আছে কিন্তু দুটা ভাগ হয়ে গেল যেনেকা বাফালে হুফালে বা আগফালে পিছফালে আর একে ভোটার তালিকা যে 1500 উপর যে ভোটার গুছি গেল আমি ভোটার তালিকা তো ভাগ করে দিম যে মানে ফাইনাল পাবলিশ হব ভোটার তালিকা তো যেনে মানে কলো লাস্ট ডেট অফ উইথড্রল পিছত ভোটার তালিকা ফাইনাল প্রস্তুত হব তেতিয়া আমি এই ভোটার তালিকা তো ভাগ করে দিম কিন্তু ফর্ম 7 মানে কর্তন করা আর ফর্ম 8 আদার দেন শিফটিং মানে ধর কারবার নাম ভুল হয়েছে বাবার নাম ভুল হয়েছে কিবা এপিকত কিবা ভুল আছে হেকেটা ফর্ম যাকালি জিপ আমি পাইছো হেকেটা ফর্ম হে ডিসপোজ হব আজি পরা একটা ফর্ম তো আর সিস্টেম নলয় যাকালি যে ফর্ম আমি পাইছো 16 লয় বলে অন দ্য ডেট অফ আনাউন্সমেন্ট অফ শেডিউল অফ ইলেকশন একটা ফর্ম আর 10 লয় 26 তারিখ লহে আমি 26 মার্চ লই আমি ডিসপোজ করিব পারো আর ফর্ম 7 আর ফর্ম 8 ফর রিজনস আদার দেন শিফটিং আর লোয়া নহব কিন্তু আপনার যেন কোনো ফর্ম 6 মানে নিউ এডিশন আর ফর্ম 8 ফর শিফটিং অফ অ্যাড্রেস ক্যান বি টেকন আপ টু 10 ডেজ বিফোর লাস্ট ডেট অফ নমিনেশন বাট লাস্ট ডেট অফ নমিনেশন ইজ ডিফারেন্ট ইন ইচ ফেজ রাইট সো যদি প্রথম ফেজর চাও লাস্ট ডেট অফ নমিনেশন আছে 27 মার্চ তো মানে তার কারণে ফর্ম 6 বা 8 চেঞ্জ অফ অ্যাড্রেস কারণে লাস্ট ডেট তো হল আজি 17 মার্চ তো মানে আজি যদি এই 5টা সমষ্টি যে আপনার সমাজের সমষ্টি কাজিরঙ্গা শোণিতপুর লক্ষিমপুর ডিব্রুগড় জয়নগর ইয়ার সমষ্টির কোনবা মানুষ যদি নামটো অন্তর্ভুক্ত করিব বিচাৰে আজি হে লাস্ট ডেট
ইয়ার পিছত হেটু ইলেকশনত কারেন্ট পার্লামেন্ট ইলেকশনত নাম অন্তর্ভুক্ত করা চান্সটো নাপাব। ঠিক তেনেকুৱা সেইটো কাৰণে মই বহুত সজাগ কৰিব বিচাৰিছো আপোনালোকৰ থ্ৰুৱেদি কি যদি একেটা সমষ্টিৰ মানুহ কোনোবা যদি ভাবিছে ৰৈ গৈছে তেওঁলোকে আজি এপ্লাই কৰিব লাগিব আৰু তেওঁ এইটো কাৰণে ভোটাৰ হেল্পলাইন এপত নহ'লে আমাৰ ভোটাৰ্ছ ডট ই চি আই ডট গভ ডট ইনত বা ইলেক্ট্ৰেল চাৰ্চ বুলি এটা আমাৰ ই চি আইৰ এটা পৰ্টেল আছে তাত যায় তেওঁলোকে নিজৰ এপিক নম্বৰ দি চাব পাৰে কি তেওঁলোকৰ নামটো আছে কি নাই। কাৰণ প্ৰথম ফেজৰ কাৰণে আজিয়ে লাষ্ট দিন, তাৰপিছত সময় নাই, তাৰপিছত কোনো ৰকমে নামটো নহ'ব। ছেকেণ্ড ফেজ কাৰণে যেতিয়া লাষ্ট ডেট অফ নমিনেশ্যনটো 4 এপ্ৰিল আছে তো আমি তাৰ 10 দিন আগলৈ মানে 31 দিন আছে 25 মাৰ্চলৈ টাইম পাম আমি, তথাপিও এপ্লিকেশ্যন দিব পাৰিব 25 মাৰ্চলৈ ফৰ্ম 6 বা ফৰ্ম 8 ফৰ চেঞ্জ অফ এড্ৰেছ। আৰু থাৰ্ড ফেজৰ লাষ্ট ডেট অফ নমিনেশ্যনটো 19 এপ্ৰিল, তেতিয়া মানে আমি 9 এপ্ৰিললৈও টাইম পাম মানে এপ্লিকেশ্যন দিবলৈ থাৰ্ড ফেজৰ যে সমষ্টি, কিন্তু ফাৰ্ষ্ট ফেজ কাৰণে টাইম নাই। তাৰপিছত মই আপোনাক ভোটাৰ তালিকাৰ কথা কলো, আপোনাক পলিং ষ্টেচনৰ কথা কলো, মানে এতিয়া 28,650 হৈ যাব, 645 পাঁচখন এড হৈ গ'ল, লোকেশ্যন কিন্তু একেই থাকিল আৰু। তাৰপিছত মই ভোটিং মেচিন নাও আফটাৰ উই হেভ চেট আপ দ্য পলিং ষ্টেচন আফটাৰ উই নো দেট দ্য ভোটাৰ তালিকা হৈ গ'ল, নেক্সট ইম্পৰ্টেণ্ট বস্তু হ'ল ভোটিং মেচিন মানে যি আমাৰ ব্যৱহাৰ হয়। কমিশনৰ গাইডলাইন মতে আমাৰ যিমান পলিং ষ্টেচন আছে তাৰ 120% আমি বি ইউ, 120% চি ইউ আৰু 130% ভি ভি পেট আমি এফ এছ চি অ'কে ৰেডি কৰিব লাগে। তো আমি অলৰেডি এই বস্তুটো প্ৰত্যেক জিলাত ৰেডি কৰিছো আৰু আমাৰ এতিয়া অসমত আমি এফ এছ চি অ'কে ৰখা বেলেটিং ইউনিট আছে 34,380 মানে 120% অফ পলিং ষ্টেচন। সিমিলারলি কন্ট্রোল ইউনিটও আছে 34,380 আর ভিভিপ্যাট আছে 37,245 এটু বিভিন্ন ইলেকশন ডিস্ট্রিক্ট অনুপাত হিসাবে রাখা আছে। তার বাইরেও আমার তাত এনে কথা কব বিচারিছো কি আমার তাত মোর দেন 12,000 আরো মেশিন আছে আৰু ইভিএম আমাৰ তাত আছে, বেলেটিং কন্ট্ৰল ইউনিট বা ভিভিপেটো আমাৰ তাত আছে, 6,000 মান ভিভিপেট এক্সট্ৰা আছে যি আমি এফ এছ চি কৰা নাই, কিন্তু আমাৰ তাত স্পেয়াৰ আছে এতিয়াও। তাৰ বাহিৰেও মানে কি যদি আমাৰ কিবা কাৰণত যেতিয়া কমিশ্যনিং হ'ব ভোটিং মেচিনৰ, কমিশ্যনিং টাইমত কেতিয়াবা মেচিন ফেইলৰ হ'ব পাৰে যেতিয়া আমি কেণ্ডিডেট ছেট কৰিবলৈ যাওঁ, তে এক বস্তু আমি ৰাজনৈতিক দলকো জনাইছো কি যদি তেনেকুৱা ফেইলৰটো হয় তেতিয়া এই যে মেচিনটো স্পেয়াৰ ৰখা আছে তাৰো আমি কেণ্ডিডেট আৰু নেশ্যনেল ষ্টেট পলিটিকেল পাৰ্টি প্ৰেজিডেণ্ট আকৌ স্পেয়ার মেশিনের এফ এল সি করি, এফ এল সি করি আকু ফার্স্ট র্যান্ডমাইজেশন সেকেন্ড আর যি মানে প্রক্রিয়া আছে হে মতে করে পেলায় আমি ক্যান্ডিডেট সেটিং লৈ ফার্স্ট র্যান্ডমাইজেশন সেকেন্ড র্যান্ডমাইজেশন করে হেরিলে লৈ যাম। ভোটিং মেশিনের যদি ফার্স্ট র্যান্ডমাইজেশন আমি করুন তেতিয়া আমি সমষ্টি হিসাবে মেশিনটো ভাগ করু আর সেকেন্ড র্যান্ডমাইজেশন পোলিং স্টেশন হিসাবে আমি ভাগ করু। সো হে প্রক্রিয়াটো সময় মতে হব। ফার্স্ট র্যান্ডমাইজেশন আপনার জাস্ট কব বিচারিছো কি ফার্স্ট র্যান্ডমাইজেশন এতিয়া গোটে অসমত ভোটিং মেচিনৰ কাৰণে 20 তাৰিখ প্ৰস্তুত হ'ব, 20 মাৰ্চ গোটেই অসমত। সেই চিঠিটো আমি আজি আমাৰ ডিষ্ট্ৰিক্ট ইলেকশ্যন অফিচাৰ কেইজনক দি দিম আৰু এইকেইটা ফাৰ্ষ্ট ৰেণ্ডমাইজেশ্যন প্ৰচেছত প্ৰত্যেক ৰেকগনাইজ যে নেশ্যনেল এণ্ড ষ্টেট পাৰ্টি আছে তেওঁলোকক ৰিপ্ৰেজেণ্টেটিভ কেইজনক ডিষ্ট্ৰিক্ট লেভেলত মাতা যাব, তেওঁলোকে সেই প্ৰচেছটো নিজৰ চকুদি চাব পাৰিব আৰু তেওঁলোকে ছেটিছফাই হ'লে সেই ৰেণ্ডমাইজেশ্যনটো ফ্ৰীজ কৰা যাব। মানে আৰু এই ৰেণ্ডমাইজেশ্যনটো কমিশ্যনৰ এটা ছফ্টৱেৰ আছে নিজৰ ইভিএম মেনেজমেণ্ট ছিষ্টেম EMS 2.0, সেই ছফ্টৱেৰতে কৰা যায়, সেইটো কোনো প্ৰাইভেট ছফ্টৱেৰ নহয়, কোনো লোকেল বনোৱা ছফ্টৱেৰ নহয়, এইটো NICৰ বনোৱা কমিশ্যনৰ এপ্ৰুভড ছফ্টৱেৰ যাৰ ওপৰত এই ৰেণ্ডমাইজেশ্যনটো কৰা যাব। আৰু এটা মই বস্তু ক'ব বিচাৰিছো কি আমি দেখিছো কি আপোনাৰ যে আপোনাক কথা ক'লো কি আমাৰ ষ্টেটত বহুত বাফাৰ মেচিন আছে যে স্পেয়াৰ মেচিন আছে, কিন্তু এটা বস্তু মই দেখিছো কি এটা বস্তু মই দেখিছো কি যেতিয়া আমি বাফাৰ মেচিনটো চাবলৈ গৈছো বহুত কেইটা জিলাত বাফাৰ মেচিন বহুত বেছি আৰু অলপ কেইটা জিলাত বাফাৰ মেচিন একেবাৰে কম বা নাইয়ে তেনেকুৱা। তো আমি এটা 15 তাৰিখ পৰা 18 তাৰিখ ভিতৰত এটা ষ্টেটত এটা প্ৰক্ৰিয়া চলি আছে ইভিএম শ্বিফটিং, মানে এই ইভিএম শ্বিফটিংটো আমি যিকেইটা ডিষ্ট্ৰিক্টত
স্পেয়ার মেশিন বাই বাফার মেশিন তো বহুত বেশি আছে, তারপর যেটা ডিস্ট্রিক্টত বাফার মেশিন একেবারে নাই নিচিনা তাতে আমি শিফট করে আসো। কেউ শিফট করে আসো কি সো দ্যাট যদি কমিশনিং টাইমত বাই চান্স মেশিন তো ফেলিওর হয় তেতিয়া আমি সেই ডিস্ট্রিক্টতে বাফার মেশিন তো পাওঁ, সো দ্যাট ইমিডিয়েটলি আমি মানে এফ এল সি আর ফার্স্ট রেন্ডমাইজেশন তো ইমিডিয়েট করব পারো। সেই টাইমত আমি আকু এটা জেলার পর বেলেগ জেলালে মেশিন তো শিফট করব না লাগে, সেই প্রক্রিয়াটা আমার 18 তারিখ শেষ হয়ে যাব। তারপর রিগার্ডিং এক্সপেন্ডিচার মনিটরিং আপনাদের যেতে জানে কি মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি যাওয়া কালে কালিপর লাগি গেল, সো অলরেডি ডিস্ট্রিক্টত আমি আগরপর অলমোস্ট ফ্রম লাস্ট 20 ডেজ দ্য এফ এস টি এস এস টি ভি এস টি কেজন বনায় দিয়া হয়েছে আর মানে যে আমার একটা নতুন সফটওয়্যার আহিলে এক্সপেন্ডিচার সিজন ম্যানেজমেন্ট সিস্টেম মানে যে ইলেকশন সিজন ম্যানেজমেন্ট সিস্টেম যে যে বস্তু খিনি মানে এই যে ধরা যায় যে ড্রাগস নার্কোটিক্স পয়সা লিকার সেকটা গোটে বস্তু তো এই সফটওয়্যারতে এন্ট্রি হব, তার কারণে কমিটি কেটা বনোয়া হয়েছে। অলরেডি এটা এফ এস টি এস এস টি এস এস টি নয় এফ এস টি আর ভি এস টি আমি অলরেডি কার্যকরী করলো, ডিস্ট্রিক্ট কেজন অলরেডি যাওয়াকালি যেটা অ্যানাউন্স হল হে অলরেডি টিম কেটা নামি গল। এস এস টি যে আছে যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যে আমি কোম সেইটো ডেট অফ নোটিফিকেশন যেতিয়া হব হে ফেজত তেতিয়া পৰাহে কার্যকারী হব, কিন্তু বাকিখিনি অলরেডি যে মানে সার্ভেলেন্স টিমস কেটা আছে সেইকেটা অলরেডি নামি গৈছে আর বিভিন্ন ডিপার্টমেন্ট যে ইনকাম ট্যাক্স নার্কোটিক্স বা ইডি ডিআরআই নিজ নিজ রিপ্রেজেন্টেটিভ এটা ডিস্ট্রিক্ট লেভেল এটা রিপ্রেজেন্টেটিভ যদিও তাত অফিস নেই এটা রিপ্রেজেন্টেটিভ অলরেডি এটা নিয়োগ করেছে আর মেক্সিমাম ডিস্ট্রিক্ট যাওয়াকালি পাই গৈছে, কিন্তু হব পারে কিবা এটা ডিস্ট্রিক্ট আজিলে মানুহ যি অফিসার আছে পাই যাব, বিভিন্ন এজেন্সির মানুহ তো পাই যাব। তার বাইরে আমি যে আপনাদের জানে কি এটা কমিশনের একটা গাইডলাইন আছে কি আমি অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি এটা পোলিং স্টেশনত দিব লাগে, যেনেকা র্যাম্প হব লাগিব, বিজুলি হব লাগিব, ফার্নিচার হব লাগিব, বহা কারণে অল্প কেটা চকীও অল্প কেটা হব লাগিব, শেড অল্প থাকিব লাগে, ড্রিঙ্কিং ওয়াটার সেপারেট টয়লেট থাকিব লাগে, আর যদি সেপারেট টয়লেট না থাকে মেল ফিমেল তো থাকা টয়লেট তো ফিমেল কারণে ইউজ হব আর মেল কারণে এটা টেম্পোরারি একটা টয়লেট বনায় দিব লাগে। সো অল দিস ইনস্ট্রাকশনস ওয়ার ডিসকাসড টুয়াইস আন্ডার চিফ সেক্রেটারি আর আমি লাস্ট মিটিং যেতে করেছিল তো অলমোস্ট 99.9% পোলিং স্টেশন মানে কম কি হার্ডলি বারিং গোটে 30-40 পোলিং স্টেশন তেতিয়া তেনে আসলে যত যত কোথায় একটা বস্তু মিস হয়ে আছে দ্যাট অলসো দ্য ডিসিজ অ্যাসিওর কি আমি লোকালি এটা বস্তু একটা ম্যানেজ করি আমি ঠিক করিল। দেন আমার পোলিং পার্সোনাল মানে প্রিজাইডিং পোলিং অফিসার ট্রেনিং তো জাস্ট আরম্ভ হয়েছে, কিন্তু তার বাইরে যিমান আমার অফিসার বা স্টাফ তো ব্যবহার হব মাল্টিপল রাউন্ডস অফ ট্রেনিং অলরেডি আমি গোটে স্টেটত অলরেডি হেক করেছো বাই ইনভলভিং আমার ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেনার্স, স্টেট লেভেল মাস্টার ট্রেনার্স, ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার্স এন্ড অলসো এএলএমটিস অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনার। না এএলএমটি কেজন এতিয়া প্রিজাইডিং আর পোলিং অফিসার ট্রেনিং তো এতিয়া আরম্ভ করেছে। কন্ট্রোল রুম সেট আপ তো আপনাদের জানে আমি অলরেডি কন্ট্রোল রুম সেট আপ আমার অফিসত আমি করলু আর এফালে আমার ডিও অফিসতো মানে আজি পরা কন্ট্রোল রুম সেট আপ হয়ে যাব কারণ যাওয়াকালি যে ইলেকশন অ্যানাউন্স হল, বাট উই উইল অলসো বি সেটিং আপ কন্ট্রোল রুম ফর ওয়েবকাস্টিং। আমি যিমান পোলিং স্টেশন আছে তার 55% পোলিং স্টেশনত ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করে আসো, 55% উইল বি অলমোস্ট মোর দেন 15,000 পোলিং স্টেশন ওয়াইল আওয়ার ক্রিটিক্যাল পোলিং স্টেশন আর মানে লেস দেন অরাউন্ড 5% মানে যে গোটে চাবলে যাও তো ক্রিটিক্যাল পোলিং স্টেশন বা ভালনারেবল পোলিং স্টেশন আর লেস দেন 5%, কিন্তু উই আর অ্যারেঞ্জিং ওয়েবকাস্টিং ইন মোর দেন 55% পোলিং স্টেশন, সো 55% পোলিং স্টেশনত মানে আমি লাইভ টেলিকাস্টর ব্যবস্থা করি পোল ডেট সো দ্যাট তাত কোনো মানে হেৰি নহয়। দেন উই আর অলসো ডুইং দিস টাইম এজ পার গাইডেন্স অফ দ্য কমিশন যিমান গাড়ি আপনাদের জানে কি যাবার একটা ঘটনা হয়েছিল 21 ইলেকশনত পাথারকান্দি একটা গাড়ি লয় তো যি গাড়ি ইভিএম লয় যাব বা ইভিএম আনিব তাতে আমি এটা জিপিএস লগা ব্যবস্থা তো করি, সো অসমত মোর দেন মে বি অরাউন্ড 15,000 to 18,000 ভেহিকলস উইল বি হ্যাভিং জিপিএস ফর অল দ্য ভেহিকলস যি সেক্টর অফিসার ব্যবহার করব, জোনাল অফিসার ব্যবহার করব, যি এফ এস টি এস এস টি ব্যবহার করব আর যি পোলিং পার্টি আনা নিয়া করব, সো মোর দেন 18,000 to 19,000 ভেহিকলস উইল বি হ্যাভিং জিপিএস অ্যান্ড দের উইল বি আ কন্ট্রোল রুম এট সিও অফিস এজ ওয়েল এজ ইচ ডিও অফিস 50 ডিও অফিস কন্ট্রোল রুম হব উইথ স্ক্রিনস ওয়ার দিস উইল বি মনিটর্ড সো দ্যাট
if there is any vehicle going from away from the designated path, it can be immediately alert can be generated. Aru ami gom paun ki kote tu action nobology ase immediately jodi tenuka hoy. Then model code of conduct to apnaloke jane already in force ahi goise aji ami pua apnalokor agot 11 ta bajat amar pratyek rajnitik dolor logot dost amar je national state parties te logo logot ami meeting korilu te logo ami gute কথা তো জনালো আর তেওঁলোকে কি দায়িত্ব আছে তেওঁলোকৰ পৰা আমি আৰু কি আমি তেওঁলোকে কৰিব লাগে আমি গোটেই বস্তু তেওঁলোকক কৈছো ইনফেক্ট যোৱা কালিও আমি সন্ধিয়া 5টা বজাত ইমিডিয়েটলি আফটাৰ অনৰেবল কমিশন ফিনিছড হিজ প্ৰেছ কনফাৰেন্স আমি আণ্ডাৰ চিফ ছেক্ৰেটৰী অল ছিনিয়ৰ ছেক্ৰেটৰীজ অফ দ্য গভৰ্ণমেণ্ট আমি মাতিছিলো আৰু তেওঁলোকক আমি ইমিডিয়েটলি জনালো কি মডেল কোড অফ কণ্ডাক্ট আণ্ডাৰ হোৱাট আৰ দেৰ ৰিছপনচিবিলিটিজ এণ্ড হোৱাট দে নীড টু ডু তেওঁলোকে কি কৰিব লাগে আৰু কি কৰিব নালাগে দুটা বস্তুৱে তেওঁলোকৰ ডুজ এণ্ড ডোণ্টছ দুটা বস্তু আমি তেওঁলোকক জনাইছো তাৰ বাহিৰে মানে মই এটা বস্তু আপোনালোকক থৈ কব বিচাৰো আপোনালোকে যেতিয়া প্ৰেছৰ মানুহ কি আপোনালোকে জানে এতিয়া কি যিমান ইলেক্ট্ৰনিক মিডিয়াত এতিয়া পলিটিকেল এডভাৰ্টাইজমেণ্ট যাব সেইকেইটা ৰিকুৱাৰ্ছ এ প্ৰি চাৰ্টিফিকেশ্যন বাই MCMC কমিটি চ' প্লিজ আপোনালোকে ৱেডাৰ ইউ আৰ ফ্ৰম এনি ইলেক্ট্ৰনিক মিডিয়া অৰ ছ'চিয়েল মিডিয়া চেনেল অৰ whatever if there is any advertisement which is a political advertisement being released you must ensure from the publisher ki teor tat MCMC committee teor permission to certification to ase ki nahi because that is a must the MCMC committee ase media certification and monitoring committee at the CEO office it is under the chairmanship of a additional CEO and at the district level it is under the chairmanship of the DO concerned এণ্ড যদি ডিষ্ট্ৰিক্ট লেভেলত এড হ'ব তেতিয়া ডিঅ' তাত যাব যদি ষ্টেট লেভেলত কিবা এড এৰিব বিচাৰে তেতিয়া ষ্টেট লেভেল কমিটিত আহিব চ' ইলেক্ট্ৰনিক মিডিয়া প্লিজ বি এৱেৰ ডেট এনি পলিটিকেল এড বাই এনি অফ দ্য পলিটিকেল ফাংচন ইজ মাষ্ট দে মাষ্ট বি এবল টু গিভ ইউ আ চাৰ্টিফাইড কপি উইথ দ্য চাৰ্টিফিকেশ্যন অৰ্ডাৰ ফ্ৰম দ্য MCMC অফ দ্য ডিষ্ট্ৰিক্ট কনচাৰ্ণ অৰ ফ্ৰম দ্য CEO অফিচ দ্য ইট ইজ এপ্লিকেবল টু ইলেক্ট্ৰনিক মিডিয়া ৰাইট then another important thing which we told political parties also is the system of applying for permissions apnaloke jane rajnitik dol heketa time ot bahut keta permission bisare keteba meeting koriboli ground lagibo keteba loudspeaker permission lagibo keteba kiba lagibo agu normal time ot ki hoy ei permission keta police ot apply kora jay kintu election time ot ei power tu police tat na thake ami already ei bostu tu যোৱা 15 দিন পৰা DGP চাহ অফিচৰ লৈ SP কেইজনলৈ আমি ভিডিঅ' কনফাৰেন্স কৰিলোঁ চিফ ছেক্ৰেটাৰী চাহলৈ চবক আমি সজাগ কৰিছোঁ তেওঁলোকে বস্তুটো গম পায় ইলেকশ্যন টাইমত এই পাৰ্মিশ্যনটো DO লৈ গুচি যায় ডিষ্ট্ৰিক্ট ইলেকশ্যন অফিচাৰ আৰু এই পাৰ্মিশ্যনটো আপোনাৰ যে সেৱা সেতু পৰ্টেল থ্ৰুৱেদি নহয় আপোনালোকৰ থ্ৰুৱেদি মই জনাব বিচাৰিছোঁ কি এটা বেলেগ পৰ্টেল আছে এইটো সুবিধা ইলেকশ্যন কমিশ্যনৰ এটা পৰ্টেল আছে suvidha.eci.gov.in সুবিধা SUVIDHA suvidha.eci.gov.in সেইটো পৰ্টেলত নহ'লে সুবিধা এপো আছে যি ডাউনলোড কৰিব পাৰে চ' সেইটো থ্ৰুৱেদি আপোনালোক মানে কেণ্ডিডেট বা পলিটিকেল পাৰ্টি যি পাৰ্মিশ্যন লাগে এপ্লাই কৰিব পাৰে আৰু তাৰ এটা চবকে ডাঙৰ কথাটো কি আছে ইটছ এ ডিজিটেল চিষ্টেম চ' ইট ইজ হেভিং এ টাইম ষ্টেম্পিং মানে তাতে এপ্লিকেশ্যন ইজ ডিছপ'জ ফাৰ্ষ্ট কাম ফাৰ্ষ্ট ছাৰ্ভ মানে এনেকুৱা হ'ল কি যদি এটা গ্ৰাউণ্ডে 3টা ৰাজনৈতিক দল বিচাৰিছে তেতিয়া DC তাত ডিস্ক্ৰিপশ্যন নাই যি দলে আগত এপ্লাই কৰিছে সিয়ে পাব সি ৰুলিং পাৰ্টি থাকিব পাৰে নাথাকিব পাৰে চ' ভেৰি লেভেল প্লেয়িং ফিল্ড যদি ডিজিটেলিটো হয় কিন্তু বাই চান্স যদি এপটো ফেইল কৰে কিবা কামত কেতিয়াবা ডিজিটেল ছিষ্টেম আপুনি জানে হেং কৰিব পাৰে কিবা বেয়া হ'ব পাৰে তেতিয়া অফলাইন পাৰ্মিশ্যন থাকিব কিন্তু ডিজিটেলি ইট উইল মানে কমিশ্যনে এইটো কৰিবলৈ দিছে That is another important thing. Then, one more important thing which has recently come and has undergone a change is regarding postal ballot for home voting. Hey, bostu tu moi alag clear kori bo bisarisu. Now, postal ballot for home voting is available for 3 categories of persons. Number 1, senior citizens above 85 years of age.
তো যেতিয়া আবাব 85 মই কৈছো তো 85 ইয়ার্স যাত বয়স আছে তেও না পায় 86 ইয়ার তো হবাব লাগিব মানে 85 ইয়ার্স পেক কৰা পিছত যেতি আপনি 86 ইয়ার হবাব তেতিয়া পৰাহে পাব কারণ দ্য অ্যাক্ট দ্য কন্ডাক্ট অফ ইলেকশন হুজ ইয়ার তে অ্যামেন্ডমেন্ট টু হইছে ভেরি ক্লিয়ারলি সে অ্যাবাভ 85 ইয়ার্স নাম্বার 1 নাম্বার 2 পারসন উইথ ডিসএবিলিটি উইথ মোর দ্যান বেঞ্চমার্ক ডিসএবিলিটি মানে যার 40% অর অ্যাবাভ ডিসএবিলিটি আছে তেও লোকে এণ্ড নম্বৰ থ্ৰী কোভিড পজিটিভ সেইটো এতিয়াও আছে কিন্তু কোভিড আজি ডেটত নাই আৰু ওপৰৱালা হেৰি কৰক কি আৰু নাথাকে এতিয়া ইলেকশ্যনত তো যিয়ে নহওক কিন্তু প্ৰথম দুটা কেটেগৰীত মই এটা ক্লিয়াৰ কৰিব বিচাৰোঁ আপোনাক কি ছিনিয়ৰ চিটিজেন যে এবাভ 85 ইয়াৰ্ছ আছে তেওঁলোকে নিজে নাপায় তেওঁলোকে এটা ফৰ্ম 12D এপ্লাই কৰিব লাগে এই ফৰ্ম 12Dটো পিডব্লিউডি মানুহক আৰু 85 ইয়াৰ্ছ এবাভ যি মানুহ আছে আমি অলৰেডি ডিষ্ট্ৰিক্টৰ পৰা আমাৰ বিএলঅ কেজন এই বস্তুটো দিয়া ব্যৱস্থা কৰিছে ঘৰে ঘৰে কিন্তু সেই বস্তুটো কম্পালচৰি নহয় এইটো মানুহৰ মনৰ কথা যদি মানুহ ভাবে কি মই যাব নোৱাৰোঁ তেতিয়া তেওঁ হোম ভোটিং কাৰণে 12D ফৰ্ম ভৰ্তি কৰিব পাৰে কিন্তু বহুত কেইজন মানুহ আমাৰ ডিচেবল বন্ধু কেইজন ভাবিব পাৰে বা ছিনিয়ৰ চিটিজেন আমাৰ কি ন আমি দে ফিল প্ৰাইড ইন গোয়িং টু দ্য পলিং ষ্টেচন।